আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। আপনারা সবাই জানেন টেক ভিডিওর পাশাপাশি আমি কিন্তু ব্লগিং ভিডিও করি, আর আমার ব্লগ ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করার জন্য আমি 7500 টাকা দিয়ে এই রোডের ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোনটি কিনেছি। যদিও এটার বডিতে 8500 টাকা লিখে আছে, বাট আমি 7500 টাকা দিয়ে এই মাইক্রোফোনটি কিনেছি। বাট এটা কেনার পরে এখানেই কিন্তু শেষ নয়, রয়েছে আরও কিছু এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন বা ব্লগ করতে চান, অথবা এই মাইক্রোফোনটি কিনবেন বলে ভাবছেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, তাহলে এটা আপনার জন্য কতটা কম্পেয়ারেবল হবে অথবা কতটা আপনার জন্য কার্যকর হবে সেই বিষয়গুলো এখানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব। কেননা দীর্ঘ 10 দিন যাবৎ আমি এই মাইক্রোফোনটি ব্যবহার করছি, এবং ব্যবহার করার ফলে আমার যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং স্মার্টফোনে ব্যবহার করতে হলে আপনাকে কী কী মজার অভিজ্ঞতা শেয়ার করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। ক্যামেরায় আপনাদের সাথে অন ক্যামেরায় এটার সাউন্ড কোয়ালিটি শেয়ার করব, যে মোবাইল ফোনে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, সাউন্ড টেস্ট আপনাদেরকে শোনাবো, ইনডোর আউটডোর সব কিছু শোনাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই রোডের 7500 টাকায় ভিডিও মাইক্রো যে কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোনটি আছে, এই মাইক্রোফোনটি আপনার জন্য প্রযোজ্য কিনা। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের মাইক্রোফোন, রোড ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোন। তো এটাকে আনবক্স করার পর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্লাসিক স্টাইলের প্লাস্টিক রয়েছে, যেটা একদম স্বচ্ছ এবং খুবই প্রিমিয়াম ফিল দেবে, আপনাকে মনে হবে যে না কোয়ালিটিফুল কোনো কিছু। তারপরে রয়েছে আমাদের উইন্ডশিল্ড বা ডেড কেটটা, এরপরে হচ্ছে আমাদের মাউন্টারটা বা যেটাকে আমরা স্টেবিলাইজার বলতে পারি মাইক্রোফোনটাকে রাখার জন্য, এরপরে রয়েছে একটা TRS কেবল যেটা থেকে আপনি আপনার মাইক্রোফোন থেকে ক্যামেরায় নিতে পারবেন সাউন্ড, এরপরে হচ্ছে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে দুইটা ইউজার ম্যানুয়াল বুক, এরপরে হচ্ছে একটা সিলিকা জেলের প্যাকেট ছোট্ট, এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোফোনটাকে পেয়েছি। এই হচ্ছে আমাদের মূল মাইক্রোফোন। মূল মাইক্রোফোনটা যখন আপনি হাতে নেবেন তখন মনে হবে যে না সত্যিই একটা দামি বা প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোফোন আপনার কাছে এখন উপস্থিত। তো এটাকে আমরা জাস্ট এই মাউন্টারে ঢোকানোর জন্য একটু হালকা করে চাপ দিয়ে ঢুকালেই এটা ঢুকে যাবে, একদমই ইজি। এরপরে এটাকে ডেড কেট বা উইন্ডশিল্ডে ঢোকানোর জন্য হালকা একটু চাপ দিলেই এটার মধ্যে ঢুকে যাচ্ছে। তো এটাকে আপনি আপনার যেই ট্রাইপড আছে সেটাতে লাগানোর জন্য এইভাবে আপনি জাস্ট লাগাতে পারবেন। এটাকে এইভাবে ঢুকিয়ে এখানে যে চাবিটা বা কিটা আছে এটাকে এভাবে ঘোরালে বা মাউন্ট করলেই কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে মাউন্ট হতে থাকবে। সো এইভাবেই আসলে মাউন্ট করতে হয়, একদম ইজি, কঠিন কিছু না। তো এই হচ্ছে আমাদের ট্রাইপড সহ আমাদের মোবাইল ফোনটাকে যখন আমরা সাজালাম তখন আমাদের মাইক্রোফোনটা এভাবে আমাদের সামনে আসলো। ওকে, দিস ইজ দ্য মাইক্রোফোন যখন আমরা ব্লগিং সেট আপের জন্য একদম রেডি করেছি। সো বন্ধুরা, অলরেডি আপনাদেরকে কিন্তু আমি এটা আনবক্সিং দেখিয়েছি বা আনবক্সিংয়ের সময় কী কী ছিল ভিতরে সব কিছু আপনারা জানতে পেরেছেন। সুতরাং এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই, এখন আমি এটার ইউজিং এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে একটু বলতে যাচ্ছি। তারপরে আমি ভিডিওর শেষে আপনাদের সাথে এটার যে সাউন্ড কোয়ালিটি আছে বা সাউন্ড টেস্ট আছে সেই বিষয়গুলো শেয়ার করব। তো ইউজিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে সর্বপ্রথম যদি এটার বডির কথা বলি আমি, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে হবে যে রোডের যে এই ভিডিও মাইক্রোর মাইক্রোফোনটি আছে, এই মাইক্রোফোনটির যে অরিজিনাল যে বডিটা বা মেইন যে ড্রাইভারটা, সেটা সত্যি অনেক প্রিমিয়াম একটা ফিল আপনাকে দেবে। বাট যখনই আপনি এটাকে এই মাউন্টের মধ্যে হ্যাং করাবেন তখন এটা একটু মনে হবে যে এই যে এভাবে হাত লড়লে যেরকম হাত লড়ে, এটা হচ্ছে ওরকম আর কি। মাউন্টটা স্টেবিলাইজেশনের জন্য দিয়েছে কিনা জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আরও একটু যদি ভালো কিছু করা যেত, রোড ভিডিও মাইক বা রোড ভিডিও মাইক অ্যান্টিজি বা রোড ভিডিও মাইক প্রো, ঠিক আছে, এই সমস্ত মাইক্রোফোনের মতো যদি করা যেত তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হতো। বাট যেহেতু এই মাইক্রোফোনটি ছোট দেখি অনেকে প্রিফার করে, সেজন্য হয়তো বা এটা ঠিক আছে। মানে এত বেশি নড়াচড়া করে যখন আপনি ব্লগ করতে যাবেন তখন এটা প্রচুর নড়বে, তবে এর জন্য কিন্তু আপনার সাউন্ডে কোনো প্রবলেম হবে না। ওকে,
তো এই মাইক্রোফোনটি কেনার পরে আমি এই মাইক্রোফোনটি সাথে পেয়েছিলাম এরকম একটা টিআরএস কেবল। তো টিআরএস কেবল এটা হচ্ছে ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য, যেটা খুবই ভালো। আর ক্যামেরার টেস্টও আপনাদেরকে আমি দেখাবো। বাট যখনই আমি মোবাইল ফোনে ইউজ করতে গিয়েছি তখন আমি একদম হতভম্ব হয়ে গিয়েছি, কারণ এটা কিন্তু ইউজ করা যায় না মোবাইল ফোনে, ঠিক আছে? আর এই বিষয়টা আমি জানতাম না, ব্যাপারটা এরকম না। আমি মনে করেছিলাম যে হয়তোবা এটার অনবক্সেই আমি মোবাইলে ব্যবহারের জন্য টিআরএস কেবল পেয়ে যাব, বাট সেটা বাংলাদেশে ছিল না। আর বাহির থেকে কিনলেও মোট কথা আপনি যেখান থেকে কিনেন এটা আলাদা কিনতে হয়, বাট আমি ভুলটা ভেবেছিলাম, ঠিক আছে? তো এই মাইক্রোফোনটির সাথে আপনি যখন মোবাইল ফোনে ইউজ করতে চাইবেন তখন আপনাকে এরকম একটা রোডের SC7 TRS2 TRRS প্যাচ কেবল কিনতে হবে, যেটা কিনতে গেলে আপনার মনে হবে যে খাজনা চাইতে বাজনা বেশি দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে এই মাইক্রোফোনটা আমি কিনেছি হচ্ছে 7,500 টাকা দিয়ে, বাট এই মাইক্রোফোনটাকে আমি মোবাইল ফোনে ব্যবহার করার জন্য আমি iPhone 11 ইউজ করি, বা আপনি যেই মোবাইল ফোনে ইউজ করেন সেটা অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, তো এটা ব্যবহার করার জন্য আমি যে TRRS কেবলটা কিনেছি সেই কেবলটা এই বাক্সের মধ্যে থাকে। রোডের অরিজিনাল যে টিআরএস SC7 কেবলটা, এই কেবলটা কিনেছি 3,000 টাকা দিয়ে, মানে 7,500 টাকা দিয়ে মাইক্রোফোন, তারপরে হচ্ছে 3,000 টাকা দিয়ে এই কেবল। এখানেই শেষ নয়, আমার মতো যারা পোড়া কপাল আছেন আইফোন ইউজার তারা তো আর সরাসরি TRS2 TRRS ইউজ করতে পারবেন না, তাদের লাগবে এরকম আরও একটা কনভার্টার, যেই কনভার্টারটা আমি কিনেছি 1,400 টাকা দিয়ে। তার মানে আমার এই মাইক্রোফোনটা ইউজ করার জন্য আমাকে কত টাকা খরচ করতে হলো? 7,500 আর হচ্ছে 3,000, 10,500 আর হচ্ছে আমরা 1,500-ই ধরলাম, 1,400 জায়গায় 12,000 টাকা। সুতরাং 7,500 টাকায় আপনি এই মাইক্রোফোনটি কিনবেন। যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে মোবাইলে ব্যবহার করার জন্য আপনাকে আরও 4,500 টাকা জিনিস আপনাকে কিনতে হবে। যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে জাস্ট এই TRS2 TRRS যে ক্যাবেলটা রয়েছে SC7-এর রোডের, যদি আপনি অরিজিনাল ক্যাবেলটা ইউজ করতে চান, আমি আপনাদেরকে অবশ্যই প্রিফার করব। আপনি এত টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনতে পারবেন আর অরিজিনাল একটা কেবল কিনতে পারবেন না, এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে আপনার এত দামি একটা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি যদি আপনি একদম ভালো পেতে চান বা ফুললি পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু অরিজিনালটা ইউজ করা উচিত। আপনি হয়তোবা এটা কম দামে কোথাও থেকে বানিয়ে নিতে পারবেন, বাট যদি আপনি সেটা করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সপিরিয়েন্সটা আপনি অরিজিনালের চাইতে অনেকটা কম পাবেন সাউন্ড কোয়ালিটির দিক থেকে, ঠিক আছে? সো এছাড়া মোট কথা আমার কাছে এটার যে সাউন্ড কোয়ালিটি, এটার যে অন্যান্য ইউজিং এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো লেগেছে, খুবই দুর্দান্ত। আর যদি আপনি এটাকে কম্পিউটারে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে এটা বা এইটা, এই দুইটা TRS এবং TRRS এই দুইটার একটা দিয়েও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। কারণ আপনারা দেখুন আমার কম্পিউটারটা হচ্ছে ওই কর্নারে আর এইখানে হচ্ছে আমার ডেস্কটপ, তো ওইখান থেকে এইখানে কিন্তু এইটুকু কেবল দিয়ে কখনোই সম্ভব না। সুতরাং আমরা যখন কম্পিউটারে আবার এটা কানেক্ট করতে যাব তখন আমাদের জন্য লাগবে বড় একটা কেবল, আর সেই কেবল বানানোর জন্য আমাকে আবার যেতে হবে বাইতুল মোকাররম, সেখান থেকে আমাকে বড় কেবল বানিয়ে এনে তারপরে এটা কম্পিউটারে আমি যদি ভয়েস ওভার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি সেটা ইউজ করতে পারবো। বাট ব্লগিং করার জন্য আপনার যদি ক্যামেরা থাকে তাহলে সেক্ষেত্রে TRS কেবল যেটা সেটা সরাসরি ক্যামেরার যে মাইক্রোফোনের যে বক্সটা আছে এটা দিয়ে দেওয়া থাকে। আর আপনি যদি TRS2 TRRS মোবাইল ফোনে ব্যবহার করতে চান বা মোবাইল ফোনে আমার মতো মোবাইল ফোন ব্লগার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই TRRS SC7-এর যে কেবলটা আছে সেটা কিনে নিতে হবে। সো এটা ছিল আমার খুবই মজার একটা এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে আমি মাইক্রোফোনটা কেনার জন্য গিয়েছিলাম একদিন বসুন্ধরায়, আবার আমি এই কেবলটা কেনার জন্য একদিন বসুন্ধরায় গিয়েছি। সুতরাং আপনারা যদি এটা কিনতে চান তাহলে সেক্ষেত্রে যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই একদিনে এই দুইটা জিনিস কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? আর এছাড়া এটাতে খুব বেশি ফিচার নিয়ে কোনো কিছু বলার নেই, মাইক্রোফোনটা আপনাদেরকে আমি দেখিয়েছি। বাট এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো ধরনের চার্জ লাগবে না, আপনি যেই ডিভাইসে ইউজ করবেন সেই ডিভাইস থেকে কিন্তু অটোমেটিক্যালি এটা কানেক্ট হবে এবং সেখান থেকে আপনার রেকর্ড হওয়া শুরু করবে। কোনো ধরনের সুইচের চাপ দিতে হবে না বা আপনাকে অন অফ করার কোনো ঝামেলা মাথায় এক্সট্রা টেনশন রাখতে হবে না, চার্জিং করার টেনশন রাখতে হবে না। মোবাইলে লাগাইলে মোবাইলই চলবে বা ক্যামেরায় যদি আপনি লাগাতে চান তাহলে ক্যামেরাই চলবে। সো চলুন এবার এই মাইক্রোফোনটির যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা দেখে নেওয়া যাক, যে 12,000 টাকা যে আমরা খরচ করলাম এই 12,000 টাকায় আমরা কতটা সাউন্ড কোয়ালিটির ইম্প্রুভমেন্ট পেয়েছি। তো চলুন এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ইনডোর যে সাউন্ড কোয়ালিটি আছে এই মাইক্রোফোনটার, সেই ইনডোর সাউন্ড কোয়ালিটিটা কেমন। হাই, আসসালামু আলাইকুম। তো দিস ইজ দ্য মাইক্রোফোন রোড ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোন। তো এখন আপনারা আমাকে যে সাউন্ড কোয়ালিটিটাতে শুনতে পাচ্ছেন সেটাতে আমি ডিভাইস ইউজ করেছি iPhone 11 এবং আমি উইন্ডশিল্ড সহ আমাদের এই রোডের ভিডিও মাইক্রো এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড টেস্ট আপনাদেরকে শোনাচ্ছি, এবং এটা হচ্ছে একটা ইনডোর টেস্ট,
তো বন্ধুরা, এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন যে আমাদের আইফোন 11 এর ইনবিল্ট মাইক্রোফোনের যে টেস্টটা সেটা আমি এখন কিন্তু রোডের ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোনটি ব্যবহার করছি না। সো বন্ধুরা, আপনাকে কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করার ক্ষেত্রে বা এই মাইক্রোফোনটা কেনার আগে এটা অবশ্যই জানতে হবে, এটা কিন্তু একটা ডিরেকশনাল মাইক্রোফোন। যেমন আমরা এখানে বইয়া বাই M1 মাইক্রোফোনটা ব্যবহার করছি, এটা একটা লেভেলের মাইক্রোফোন এখানে রেখেছি, তারপরেও কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটি এটা ক্যাপচার করছে। বাট এটা হচ্ছে একটা ডিরেকশনাল মাইক্রোফোন, আপনি এটাকে যেদিকে ডিরেকশন দিয়ে রাখবেন সেদিক থেকে কিন্তু এটা সাউন্ড ক্যাপচার করবে। যদি আপনি এটাকে এভাবে এদিকে ঘোরান তাহলে কিন্তু আর ক্যাপচার করবে না। যেমন আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই, এখন আমরা কিন্তু আমাদের যেই সাউন্ডটাকে রেকর্ড করছি আমাদের মাইক্রোফোনটা সরাসরি আমাদের দিকে ডিরেকশন করা আছে, যার কারণে আমাদের সাউন্ডটাকে এটা প্রাইমারি সাউন্ড হিসেবে ক্যাপচার করছে। যখন আমরা এই মাইক্রোফোনটাকে এভাবে একটু ঘুরিয়ে ডানে বা বাঁয়ে বা পেছনে নিয়ে যাব, তখন আমাদের সাউন্ডটা তখন সে অ্যাম্বিয়েন্ট সাউন্ড হিসেবে বা প্রাইমারি সাউন্ড হিসেবে কিন্তু ক্যাপচার করবে না, অ্যাম্বিয়েন্ট সাউন্ড হিসেবে ক্যাপচার করবে, যেটা আপনার ভ্লগিংয়ের জন্য কিন্তু সত্যি অনেক মজার একটা ব্যাপার। যখন আপনি রাস্তায় অনেক সাউন্ডের মধ্যে বা অনেক নয়েজের মধ্যে কথা বলবেন তখন কিন্তু আপনার আশেপাশের নয়েজগুলোকে এটা ক্যাপচার করবে না, জাস্ট আপনার ভয়েসটাকে বিশেষ করে ক্যাপচার করবে। যেদিকে এটাকে ডিরেকশন দেওয়া থাকবে সেদিক থেকে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু ক্যাপচার করা হবে বা সাউন্ডটাকে ক্যাপচার করা হবে, রেকর্ড করা হবে। আর এখন যেটাতে আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যামেরার ইনবিল্ট যে সাউন্ড রেকর্ডিং সিস্টেম আছে বা ইনবিল্ট মাইক্রোফোন আছে ক্যানন 800D সেটা। সো বন্ধুরা, এখন আমাদেরকে যে সাউন্ড আপনারা ক্যামেরা থেকে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যানন 800D উইথ 50mm প্রাইম লেন্স, এবং এখন আমাদের ভিডিও মাইক্রো যে মাইক্রোফোনটা আছে সেটার সহ আমাদের ক্যামেরাটা দাঁড়ানো আছে আমাদের এই বসার জায়গা থেকে কমপক্ষে 5 ফিট দূরত্বে। 5 ফিট দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছে না, বাট যতটা করতে পারছে দ্যাটস গুড এনাফ। কারণ হচ্ছে এটা ডিরেকশনাল মাইক্রোফোন, যত বেশি কাছে থাকবে আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু ততই ভালো হবে। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ক্যানন 800D, এবং ক্যামেরাটা হচ্ছে একদমই আমাদের কাছ থেকে, আমার ফেস থেকে 1.5 ফিট দূরত্বে, এবং 1.5 ফিট দূরত্ব থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ইনবিল্ট সাউন্ড কোয়ালিটিটা কেমন এসেছে। এবার আমরা সুইচ করব আমাদের ভিডিও মাইক্রো যে মাইক্রোফোনটি আছে রোডের সেই মাইক্রোফোনে। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে রোডের ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোনের উইন্ডশিল্ড সহ যে সাউন্ড টেস্ট সেটা আপনারা পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই কম্পেয়ার করতে পারবেন যে ক্যামেরার উইদাউট মাইক্রোফোন এবং ক্যামেরার যে ইনবিল্ট মাইক্রোফোন কোয়ালিটি সেটার মধ্যে আসলে কম্প্যারিজন বা পার্থক্যটা কোথায়। সো বন্ধুরা, এখন আপনারা আমাদেরকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে উইদাউট মাইক্রোফোন, এবং এই মাইক্রোফোনটি ছাড়া আমি একদম আমাদের বারান্দায় চলে এসেছি। এখানে এসির কিন্তু আউটডোরের যে ফ্যানটা সেটাও চলছে। সো এখন আমরা সুইচ করব আমাদের এই রোডের ভিডিও মাইক্রোতে, সেটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটাও আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমাদের যে ক্যামেরাটা আছে ক্যানন 800D উইথ কিট লেন্স, এবং এটার সাথে আমাদের রোডের ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোনটির এটার সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। এবং আমার বাসার আশেপাশে কয়েকটা বাসায় একদম কনস্ট্রাকশনের কাজ চলছে, এই কনস্ট্রাকশনের কাজের আওয়াজও বা নয়েজও কিন্তু ক্যাপচার করছে, তারপরেও সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও আপনারা যদি আমার ব্লগ চ্যানেলটি ফলো করেন তাহলে আমার ব্লগ চ্যানেলেও কিন্তু এটার বিভিন্ন সাউন্ড যে টেস্ট সেটা আপনারা জানতে পারবেন, এবং আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তো বন্ধুরা, এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমার আইফোন 11 এর ইনবিল্ট যে মাইক্রোফোন আছে বা ইনবিল্ট যে রেকর্ডিং সিস্টেম আছে সেটার সাউন্ড রেকর্ড। রোডের এই মাইক্রোফোনটি এখন কিন্তু আমরা আউটডোরে আছি আমাদের বারান্দায়, এবং মোবাইল ফোনটি আমার ফেস থেকে 1.5 ফিট দূরত্বে আছে। আমি এখানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ সহ বিভিন্ন নয়েজ সহ কিন্তু সাউন্ড ক্যাপচার করছি, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। সো বন্ধুরা, এখন আমি সরাসরি আবার ইনডোরে ঢুকে যাব, এবং ইনডোরে আসার পরেও আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাসার মধ্যে কী পরিমাণ সাউন্ড কোয়ালিটি বা কেমন সাউন্ড কোয়ালিটি আপনারা পাচ্ছেন। আশা করছি আপনারা একটা টেস্টের যতটুকু দরকার বা একটা মাইক্রোফোন টেস্ট করার বিভিন্ন ধরনের এক্সপেক্ট থেকে আমি কিন্তু আমার সাউন্ড কোয়ালিটি টেস্ট করেছি। সো আজকে এই পর্যন্তই, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, এই যে 12,000 টাকা খরচ করলাম এটা আসলে কতটা কাজে এসেছে বা আপনাদের কতটা কাজে আসবে বলে মনে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। একটু আগে আপনাদেরকে যতগুলো রেকর্ড দেখিয়েছি সবগুলো ছিল সাধারণত স্টেরিও, বাট আপনি যদি এই মাইক্রোফোনটা ইউজ করার ক্ষেত্রে মনো ব্যবহার করেন, আপনার মোবাইল ফোনে যদি আইফোন হয় তাহলে সেক্ষেত্রে আপনি মনো স্টেরিও চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি আপনার
অ্যান্ড্রয়েড হয় তাহলে সেক্ষেত্রেও আপনি কিছু কিছু ফোনে মোনো স্টেরিও চেঞ্জ পাবেন। তো মোনোতে এটা রেকর্ড করলে সাউন্ড কোয়ালিটি আপনি তুলনামূলক ভালো পাবেন, আর স্টেরিওতে রেকর্ড করলে আপনি সাউন্ড কোয়ালিটি একটু বাজে পাবেন বা একটু বেশি ন্যাচারাল সাউন্ডটা বেশি পাবেন। আর যদি আপনার ভয়েসকে আপনি বেশি ক্যাপচার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মোনোটা সিলেক্ট করে তারপরে রেকর্ড করাটা উত্তম হবে, মোনোতে এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসে। সো বন্ধুরা, এই ছিল আমাদের 7,500 টাকা বাজেটের রোডের ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোনের একটি ইউজিং এক্সপিরিয়েন্স বা সাউন্ড টেস্টের একটি ভিডিও, যেখান থেকে আপনারা আশা করছি আমি যে প্রাথমিক ধারণাগুলো এই মাইক্রোফোন সম্পর্কে সেটা আসলে পেয়ে গিয়েছেন এবং সাউন্ড টেস্টও পেয়েছেন আপনারা। ইনডোর আউটডোর দুইটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও উইদাউট মাইক্রোফোন যখন আমরা শুধু আমাদের মোবাইল ফোনের ইনবিল্ট ক্যামেরার যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে যখন সাউন্ড রেকর্ড করেছি তখন কেমন এসেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে করে আপনারা এটা কম্পেয়ার করতে পারেন যে আসলে মাইক্রোফোন সহ এবং মাইক্রোফোন ছাড়া সাউন্ড কোয়ালিটি কেমন আসে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এমন ভিডিও মেকিং গাইডলাইন রিলেটেড আরও আনবক্সিং ভিডিও বা গ্যাজেট রিভিউ ভিডিও আপনারা পেতে চান কিনা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।